অ্যাক্সিডেন্ট, অসাধু ব্যবসায়ী যারা নাম মাত্র নিজেদেরকে উপস্থাপন করে এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বিজনেসের নাম করে মানুষকে আজকে হয়রানি করছে, মানুষের অসহায় সুযোগ করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি আমরা সেই জায়গা থেকে বের হতে পারবো ইনশাআল্লাহ। সেবা বা চিকিৎসা সেবা
একটি মানুষের অধিকার, একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কি? যেন মানুষ পেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এই ভূমি চলে গ্রামীণ পর্যায়ে মধ্য দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এমনিভাবে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি মহোদয় ইতিপূর্বে আমরা সদর এই হসপিটালকে 250 বেডে উন্নীত করতে সক্ষম হয়েছে এবং আপনার শুনে খুশি হবেন এখানে 10 বেডের একটি আইসিসি হচ্ছে এবং 16 জন আপনার কিডনি রোগী ডায়ালিসিসের যে ব্যবস্থা সেই মেশিন মেশিনও এখানে এসেছে তার একটি আলাদা রুম করা হচ্ছে। সক্ষম দিয়েছে তাদের যার যেটা রেজাল্ট দরকার সেই রেজাল্ট দিয়েছে। যার পজিটিভ না পজিটিভ হয়েছে তার কোনো নেগেটিভ রেজাল্ট দিয়েছে। আপনারা দেখেছেন সাহিত্য একজন প্রধানক এর অন্যকে গ্রেপ্তার হয়েছে, এই সরকার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।